গাইস কেমন আছেন আপনারা? জানি অনেক কি ভালো আছেন। আজকে আমরা খেলতে যাচ্ছি স্টাম্পার গাইস। তো আজকে আমরা একটা নতুন ইভেন্ট দেখতে পেলাম, রিটার্নস অফ দ্য র‍্যাবিটস। এই ইভেন্টে আমরা র‍্যাবিট পাইতে পারি। আবার এদিকে নতুন একটা গামি বিয়ার, গামি বিয়ার আমরা পাইতে পারি না। তো আমরা একটা প্লে করি ম্যাচ, দেখা যাক কি হয় না হয়। কোনো ইন্ডিয়ে কাজে প্রত্যেকজন চলে আসে, দেখা যাক আজকে আমি কামাবো। সো আমাদের ম্যাচ প্লে হয়ে গিয়েছে, দেখা যাক লোডিং হচ্ছে। কুমের পাশে আমি ড্র করি, যদি রকেট রয়েল আসে, স্কাই রকেট রয়েল, সরি স্কাই রকেট রয়েল আসলে আমরা ওনা অনেক মানে অনেক সিজন দিলাম, তাহলে চেক করে দেন। ও এসে পরে কুমে সিস্টেম বল, দেখা যাক আমি তো লুটলাম আমার টিমের অবস্থা খারাপ, দেখা যাক আজকে আমরা প্রায় নিতে পারি নাকি না। আমার আমার টার্গেট আজকে আমি ওই যে হলুদ চেন্নাই পাইনাপাল টানি দেওয়া, ওই টানি আজকে আমার টার্গেট হলে উঠে আমি একটা পাইনাপাল টানি দেন নেব। দেখা যাক আমি পাইনাপাল টানি দেন নিতে পারি নাকি না। দেখা যাক আমার পাইনাপাল টানি দেওয়ার অনেকই দরকার, আমার ইয়ে দরকার, ডায়মন্ড নেভিডো দরকার, পাইনাপাল নেবে অনেক। আমি কোয়ালিফাই করে ফেলেছি, এই তো গাইস আমি কোয়ালিফাই করে ফেলেছি। এই তো এমন যদি কোয়ালিফাই ফাইনাল রাউন্ডে করতে পারি, এখন ফাইনাল রাউন্ড এসে গেছে, দেখা যাক কোন ম্যাপ আসে। আমি তো দোয়া করি ব্লক ডে সাথে, ও লেজার ট্রেজার আমার ফেভারিট ম্যাপ, তো না আমার ফেভারিট ম্যাপ ব্লক ডে। দেখা যাক এবার আমি যদি ফাইনাল রাউন্ডে জিতি, আমার নিজেরই ভালো হবে। আমি কতগুলো টয়লেট কী করে টয়লেট কী না না কী এটা বুঝি না আমি নিজেও, জীবনে প্রথম দেখলাম মানে গুল গুল কি উপরে গোল গোল, মানে ছবিতে দেখা হলো মানে পুরো কিছু না মানে দেখা গোল গোল, ওয়াও মানে এত সুন্দর মিক্সটা মাল দেখা দেয়। আমার তো মানে আমার তো সবাই মারানের লিগা পাগলই প্রায় পাগলের মতো, একজনে কেমন আমার কি মারানের লিগা চেষ্টা করবে। আমার তো মানে আমি তো একেবারে একটা মুখ প্লেয়ার, মুখ যাকে নিচ্ছে আমি একটা মুখ প্লেয়ারে গেলে মানে আমার নেটের কারণে এত মানে মেজাজ গরম হয়।
মাঝে মধ্যে মন চাই যে আমার নিচে সুইটটা মানে একটুখানি ফালায় সিরা ফালায় দিই, যাক অনেকগুলো পায়ে দিয়ে গিয়েছি। এখন এনে আবার অনেক ক্লিপ প্রাইস, ও 10টা জেমস আবার এনে 100টা, ওয়াও নাইস, অনেকগুলা অনেকগুলা 100টা ই পায়ে দিয়েছি। দেখা যাক এখন আমি এনে একটা কমন ওর বেটার স্কিন, দেখা যাক এনে যদি আমি একটা লেজেন্ডারি স্কিন পাই, যেটা আমি একটা লাকি মানুষ না লেজেন্ডারি স্কিন তো আমি কেন দেবো না, রোনাল্ডোর মতো স্কিন ওয়াও আনকমন স্কিন, স্টেবি কেট না কি জানি এটা নাম। দেখা যাক এখন আমার কত পোলা পয়েন্ট হয়ে গিয়েছে, ও প্রায় এনে দিয়ে একটা মানে লিমিটেড টাইম মিলের মতো কি এনে ওয়াশরুম পাওয়া যায়, এটা নিয়ে 1000 আসে না কি না জানি না, 100 যদি পাই যেতাম খুশি হয়ে যেতাম, অনেক খুশি অনেক অনেক খুশি হয়ে যেতাম। 40 গুলা পাইছি, ও তাহলে তো আমার 1000 হয়ে গেছে, 1000 হয়ে গেছে তো আমার 1000, ও আমি তো গামি বেয়ার পেয়ে যাবো, আমার গামি বেয়ার গামি বেয়ার, এই তো গাইজ এখন আমি গামি বেয়ার পেয়ে যাবো, মানে গামি না পাই না পারলেই তো 1 2 3 এই তো পেয়ে গেছি। আমি তো ইকুইপ নিয়ে যাবো, একটা ম্যাচ খেলা যাক, এটা আমি নিয়ে দেখা যাক কেমন খেলি, জানি আমি তো নিউক্লিয়ার আমি কি করছো ডাকু, দেখা যাক তাও যদি একটা ম্যাচ জিতি তাহলে কী করার, তাও দেখা যাক খেলি একটা ম্যাচ। হ্যাঁ এটার হাত দিয়ে একেবারে পুরা মানে কেমন জানি হাতে গোলা, এনে আমি একটা গামি বেমানি পেয়ে গেছি, আমার এই দুটো পাইতে রেজার 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 রেজি 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 বেয়ার আর রেজি ওটা কি গামি বেয়ার, দেখা যাক এটা নিয়ে ম্যাচ জিততে পারলে তো ভালোই হইব। ও মাই গড কি সুন্দর চকচক করতেছে এই বেয়ারটা, আসলে এটা অনেক সুন্দর, এটা এপিক দিল, এটা কি স্পেশাল স্কিনে দেওয়ার দরকার ছিল, স্পেশালে তো দিলে এটা মানুষ মানে পাগলের মতো কিনতো, যাক কিস্টা মাগাছির ইচ্ছা হয়েছে এরা এটারে মানে এপিকে দিব, ইন্ডিগার এপিকে দিয়ে দিছে বম্বারম্যান মেয়ে পায়ে পড়ছে, এটার মধ্যে তো অনেকগুলো পাওয়া যায় বাবা, আমি অনেকগুলো নিব, একটা দুইটা দুইটা পাইছি মাত্র দুইটাই, মানুষটা সবাই আমার আমার নেটটা মানে এত আটকাই আটকায় কাছে কেমন জানি মানে আটকা আটকায় কাছে, আমার নেট আটকে আটকা আমার কোনো দোষ নাই, গায়ে দিয়ে আমার নেটের দোষ, আমার কিছু বলবেন না গায়ে দিয়ে আমার নেটের দোষ, আরেকটা ম্যাচ স্টার্ট করে দিলাম, দেখা যাক এই ম্যাচে যদি আমি ক্রাউন নিয়ে খেলাম তাহলে তো অনেক ভালো হয় গাইস, তো গাইস গাইস দোয়া করে আমি নিয়ে যাই ক্রাউন নিয়ে। এই তো গাইস ম্যাচ এখন হয়ে যাবে স্টার্ট, দেখা যাক ক্লিন ম্যাপ এসে পরে, আমি তো দোয়া করি লাভালেন্ড আসে লাভালেন্ড, দেখা যাক কী আসে স্টামালে গাইসের ইচ্ছা, সো ফ্লিপ এই ম্যাপে তো আমি মানে মাঝে মধ্যে ভালো খেলি আবার মাঝে মধ্যে আমার লাকের লিগা খারাপ ছিল, সবার আগে আমার স্কুলে দেখা যাক একটা পেয়ে গিয়েছি, ও দ্বিতীয় আরেকটা পেয়ে গিয়েছি, এটারও যদি পাই ও এটারও পেয়েছি, আরে এত কিক মানে আমার তো মানে লাকি খারাপ যে আমি এখন কিকে মোড় পাঞ্চি মোড় হাগি মোড় পরে বানানা, এখন তো আমার নতুনই এসে গোল্ডেন বানানা, এটা আমি একদিন নিয়ে ছিলাম রেজি বেয়া পরে আর অনেক কিছু, এই ঠিক করতে যে আমার অবস্থা খারাপ হয়েছে, আমি কি এখন হারমু, লাগে তো হারমু, যদি হারি স্টাম্বাল গেছে মার উঠবে তো স্টাম্বাল গেছে মার উঠতে পারে আমার সরি স্টাম্বাল গেছে মজা করে আমি একটু মানে নিজের নেটের জন্যই আমার এমন হইতেছে, যদি আমি এখন মানে কোয়ালিফাই করতে পারতাম তাহলে তো খুবই ভালো হইতো খুব খুব, কিন্তু এদিক দিয়ে তো মানে মানে কী করবো আমি আর আমার করার কিছু নাই, মানে এদিক দিয়ে এত মিথ্যা মানে এত ফাঁকো না এদিক দিয়ে যে আমি পড়ে যাবো না, ও দেখা উঠছি আও আও 10 জন হয়ে গেছে, আরে আমি পারবো পারবো 12 জন হয়ে গেছে পারবো, আমি তো আসি আরে পড়বো হেরে গিয়েছি মানে শেষ পর্যায়ে যে হেরে গিয়েছি গাইস, মানে আমার লাকটা এত খারাপ লাগ কেমন হয় গাইস প্লিজ।